আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউরোপ এখন আমেরিকার কিরণকে পরিণত হয়েছে, বলছে তুরস্ক। এদিকে গুরুত্বপূর্ণ শহর বাকমতে যে কারণে ভয় পাচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। গুরুত্বপূর্ণ দুই নৌবহরের কমান্ডার বদল করল রাশিয়া। আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয়, বলছে ইরান। এরপর জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যেই রুশ তেল কেনার অর্ডার দিল পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব, পশ্চিম এশিয়ার ঘটনাবলী গভীর চিন্তায় ফেলেছে ইহুদিবাদী ইসরায়েলকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউরোপ এখন আমেরিকার কিরণকে পরিণত হয়েছে, বলছে তুরস্ক। ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কিরণকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান শৈলু। গোটা দুনিয়া এখন আমেরিকাকে প্রচুর পরিমাণে ঘৃণা করে বলে মন্তব্য করেছেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী এই মন্ত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত। 2016 সালের তুরস্কে এক ব্যর্থ রাষ্ট্রের বা সামরিক অবস্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করে আসছেন সুলাইমান শৈলু। তিনি মনে করেন, ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা করেছিল। খবরে আরও বলা হয়েছে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী শৈলু তার ভাষণে বলেছেন, আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী গৃহীত দেশে পরিণত হয়েছে। আফ্রিকায় আমেরিকার নিছক কিরণকে পরিণত হয়েছে ইউরোপ। গোটা আফ্রিকাবাসী তাদের শোষকদের ঘৃণা করে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেছেন, ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাণ্ড তাদের নিজেদের স্বার্থের চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়। ইউরোপের নিজস্ব কোনো স্বীকৃতি বা পরিচিতি নেই বলে মন্তব্য করেছেন তিনি। সূত্র বিবিসি। বাকমতে যে কারণে ভয় পাচ্ছে ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাকমত শহরের পশ্চিমাংশ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরটির সর্বশেষ অঞ্চল দখলের লড়াই করছে রুশ সেনারা। আজ একটি ব্রিফিংয়ে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই দিনে রুশ ভারতীয় বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর রয়টার্সের। বাকমুত দখল ও প্রতিরক্ষায় রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীকে কয়েক মাস ধরে লড়াই করছে। এই লড়াই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে শহরটিতে চলমান লড়াইয়ের বিস্তারিত জানায়নি। ইউক্রেন বলেছে, রুশ বাহিনী বাকমুত দখলের জন্য তীব্র আক্রমণে কিছু অগ্রগতি অর্জন করেছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টেলিগ্রামে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়া লিখেছেন, সামরিক সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেছেন, কিয়েভ একটি নতুন ইউনিট প্রস্তুত করেছে যেটিকে এখনও সম্মুখ সমরে পাঠানো হয়নি। জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের বিরুদ্ধে একটা পাল্টা আক্রমণ শুরু করবে। বাকমুত দখলে রুশ অভিযানে নেতৃত্ব দিচ্ছে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টেলিগ্রাম প্রকাশিত এক অডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, এখন আমরা তাদের হত্যা করছি, তারা ইউক্রেনে প্রশিক্ষিত ছিল, কিন্তু যারা জার্মানি থেকে আসছে তারা কারিগরি দিক দিয়ে প্রশিক্ষিত হবে। এই মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন জার্মানি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাঙ্ক পরিচালনায় প্রশিক্ষিত ইউক্রেনের যোদ্ধাদের। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, আগামী মাসে জার্মানিতে এই প্রশিক্ষণ শুরু হবে। গুরুত্বপূর্ণ দুই নৌবহরের কমান্ডার বদল করল রাশিয়া। গুরুত্বপূর্ণ দুটি নৌবহরের কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। বাল্টিক ও প্রশান্ত মহাসাগরের অঞ্চলে বহর পরিচালনা এই পরিবর্তন আনা হয়েছে। বাল্টিক নৌবহরের সাবেক প্রধান এডমিরাল ভিক্টর নিলাকে প্রশান্ত মহাসাগরের রুশ নৌবহরের কমান্ডার করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস ও ইন্টারফক্সের বরাত দিয়ে আনাদুলু এজেন্সির খবরে এই তথ্য উঠে এসেছে। বাল্টিক নৌবহরের কমান্ডারের দায়িত্ব অর্পণ করা হয়েছে ভ্লাদিমির ভোবরিয়ভকে, যিনি এর আগে এই বছরের ভাইস এডমিরাল ছিলেন। প্রশান্ত মহাসাগরের রুশ বহরের সাবেক প্রধান সের্গেই অ্যাভাবকিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন লিনা। আনুষ্ঠানিকভাবে 65 বছর বয়সী আবকিয়ান্ট অবসর নিয়েছেন, তার কারণ বয়স হয়ে গেছে। আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয়, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি একথা উপলব্ধি করেছে যে সামরিক আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয়, কাজেই তারা ভিন্ন কৌশলে স্বাধীনচেতা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি শনিবার রাজধানী তেহরানের মসল্লায় অনুষ্ঠিত বৃহত্তম ঈদ উল ফিতরে খুতবা এই মন্তব্য করেছেন। ঈদের নামাজ জামায়াতে আদায় করার পর দোয়া খুতবায় বিশ্ব মুসলিমের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়াতুল্লাহিল উজমা খামিনি।
তিনি বলেছেন, ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই দেশের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি অটুট রাখার আহ্বান জানিয়ে গেছেন। এদিন ইরানের উন্নতি অগ্রগতির প্রধান চাবিকাঠি ছিল এই ঐক্য। বিগত চার দশকে দেশের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলোতে জনগণের মধ্যকার ঐক্য এদেশকে শত্রু ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে, কাজেই এই ঐক্য ও সংহতি অটুট রাখতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলো অতীতে সামরিক শক্তি নিয়ে বিশ্বের দেশে দেশে আগ্রাসন চালাত, কিন্তু ইসলামের শত্রু এখন বুঝে গেছে তারা সামরিক শক্তি দিয়ে আর কোনো তেমনই কিছু করতে পারবে না, বল প্রয়োগ করে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব হবে না। ইরাক ও আফগানিস্তানে সাম্রাজ্যবাদী আমেরিকার এই উপলব্ধি হয়েছে। আয়তুল্লাহিল উজমা খামিনি বলেন, এ কারণে সাম্রাজ্যবাদীরা এখন বিশ্বের স্বাধীন চেতা জাতিগুলোকে দ্বিধাবিভক্ত করে এসব দেশকে দুর্বল করে ফেলার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমাদেরকে শত্রু ষড়যন্ত্র সম্পর্কে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। তারা 10 বছর বা 20 বছর আগে যে ধরনের কৌশল অবলম্বন করত এখন আর তা করে না, এখন তাদের কৌশল পরিবর্তিত হয়েছে। আমাদেরকে এই কৌশল অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে হবে, আর তা নিতে পারলেই আমরা শত্রুকে পরাজিত করতে পারব ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ সহ বিশ্বের বহু দেশ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান সহ আরও কিছু দেশে শনিবার ঈদ উদযাপিত বা পালিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় সকাল 8টায়। এতে ইমামতি করেছেন ইসলামী প্রজাতন্ত্রের ইরান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনি। সূত্র জানিয়েছে পার্স টুডে। রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যেই রুশ তেল কেনা অর্ডার দিল পাকিস্তান। প্রথমবারের মতো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে পাকিস্তান। ইতিমধ্যে তেল কেনার অর্ডার মস্কোয় পৌঁছে গেছে। মূলত রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে নানামুখী অর্থনৈতিক সংকটের মুখে দেশটি। রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদ্দিক মালিক জানিয়েছেন, মস্কো পাকিস্তানের কাছে ছাড়ের দামে ডিসকাউন্ট রেটে অপরিশোধিত তেল বিক্রি করবে। সংশ্লিষ্ট বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন চুক্তির আওতায় রাশিয়া থেকে কম দামে তেল কিনবে ইসলামাবাদ। প্রথম দফার লেনদেন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে রাশিয়া থেকে পাকিস্তানের প্রতিদিন তেল আমদানি পরিমাণ 1 লাখ ব্যারেলে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে 2 ধরনের অপরিশোধিত তেল কিনবে ইসলামাবাদ। এর মধ্যে একটি হল উড়াল ব্র্যান্ড এবং অন্যটি সকল। তবে রাশিয়া থেকে কোনো পরিশোধিত তেল কেনা চুক্তি করেনি পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, এই সংক্রান্ত চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া থেকে পাকিস্তান যে অপরিশোধিত তেল কিনবে তা পরিশোধন করার কাজে ইসলামাবাদকে সহযোগিতা করবেন বলে রুশ তেল শিল্পের বিশেষজ্ঞরা। পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদ্দিকে দেওয়া তথ্য অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি রাশিয়া থেকে প্রথম তেলের কার্গো পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রী মোসাদ্দিক বলেছেন, আমরা তেলের অর্ডার দিয়েছি এবং এর মধ্যে অর্ডারটি রাশিয়া পৌঁছে গেছে। চুক্তি অনুযায়ী কাজ এগিয়ে চলছে। মে মাসের মাঝামাঝি নাগাদ তেলের প্রথম চালান করাচি বন্দরে এসে পৌঁছাতে পারে। প্রসঙ্গত, বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তান গত বছর প্রতিদিন গড়ে 1,54,000 ব্যারেল তেল আমদানি করেছে। এর বেশিরভাগই এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। তবে এখন রাশিয়ার কাছ থেকে নিজেদের মোট চাহিদার শতকরা 33% তেল আমদানি করতে চায় ইসলামাবাদ। উল্লেখ্য যে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতেই থাকে ইউক্রেনের মিত্র পশ্চিমারা। রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে দেশটির তেলের ওপর প্রাইস ক্যাপ আরোপ করা তথা তেলের দাম নির্ধারণ করে দেয় পশ্চিমারা। তবে পশ্চিমাদের চমকে দিয়ে রাশিয়া কম দামে ভিন্ন ভিন্ন উৎসে তেল রপ্তানির পাশাপাশি আগের আমদানিকারকদের কাছে অধিক পরিমাণে তেল সরবরাহ করতে থাকে, যে সুযোগ কাজে লাগাচ্ছে চীন। এমনকি পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেও ভারত সেই ছাড়ে তেল বেশি পরিমাণে আমদানি করছে। পাকিস্তানও বেশ কয়েক মাস আগে থেকেই ভারতের মতো রাশিয়া তেলের বা তেল কিনার যে কথা বলে আসছিল, দেশটির মন্ত্রী এর আগেও বলেছেন, ভারত যদি পশ্চিমা মিত্র হয়েও রুশ তেল সস্তায় কিনতে পারে তাহলে পাকিস্তান কেন পারবে না। এতদিন কিন্তু সেই উদ্বেগ বাস্তবতার মুখ দেখেনি। তবে দেরিতে হলেও রাশিয়ার সেই ছাড়ে তেল কিনছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানে করা অর্ডার রাশিয়া পৌঁছে গেছে। আগামী মাসের মাঝামাঝি নাগাদ রাশিয়ার তেল পেতে পারে পাকিস্তান।